হাজার কোটি টাকা পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ভারতে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার 933 কোটি টাকার মালিক, এ সবই অবৈধ সম্পদ। শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকেই আত্মসাত করেছেন 523 কোটি টাকা। এসব অভিযোগে দায়ের হওয়া 34টি মামলা মাথায় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পলাতক ছিলেন পিকে হালদার। সিলেট গ্যাস ফিল্ডে আওতাধীন কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের 7 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বাপেক্সের বিজয় 11 রিগ দ্বারা সফলভাবে ওয়ার্কওভারের মাধ্যমে শনিবার সকাল 11টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক জানান, এই কূপ থেকে প্রতিদিন 19 মিলিয়ন বা 1,90,00,000 ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। যানজট নিরসনে মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও বিআরটিএ ভবন ভেঙে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আদিকুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে পারি তাহলে সেতু ভবন ও বিআরটিএ ভবন কেন ভাঙতে পারবো না। সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাশেদ আল মানসুরি। শনিবার প্রেসিডেন্ট পদে তাকে নির্বাচিত করে দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। এর আগে গতকাল 13 মে আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মৃত্যুবরণ করেন। এর একদিন পরেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা হলো। মাত্রই করোনা থেকে সেরে উঠলেন সাকিব, সবার আশা খেলবেন চট্টগ্রাম টেস্টে। কিন্তু গতকাল বিসিবি সভাপতি পাপন ও কোচ রাসেল ডোমিঙ্গোর কথাই ছিল না সে আশ্বাস, কারণ করোনা সারলেও ফিট থাকার বিষয়টা তখনও নিশ্চিত করেনি কেউ। তবে শনিবার অধিনায়ক মমিনুলের কথাই ছিল সবুজ সংকেত। মমিনুল বলেছেন, সাকিব ভাই সাইকোলজিক্যালি অনেক স্ট্রং, উনি যদি চান খেলতে পারবেন, আপনারাও জানেন আমার কাছে সাকিব ভাইকে নিয়ে কোনো সন্দেহ নেই।